সাভারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ছ মাস থেকে পাঁচ বছরের শিশুদের 5 জুন থেকে 19 জুন পর্যন্ত এই ক্যাপসুল খাওয়ানো হবে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর এনামুল রহমান। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে সাভারে মোট ভিটামিন এ ক্যাপসুল মজুত রয়েছে 1,85,000।